আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের দ্বিতীয় অংশের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই অংশের প্রায় 38% কাজ সম্পন্ন হয়েছে। 8 কিলোমিটার দীর্ঘ এই অংশে পিআর বসানোর কাজই এগিয়ে নিচ্ছেন কর্তৃপক্ষ। ভায়াটাক বসানোর কাজ শুরু হবে মার্চ থেকে। 2021 ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। এদিকে নিত্য ভোগান্তি মেনে নিয়ে নগরবাসীর প্রত্যাশা, দ্রুত কাজ শেষ হবে, কমবে দুর্ভোগ। উজ্জ্বল হোসেনের ক্যামেরায় এম আর আমিনের রিপোর্ট। রাজধানীর আগারগাঁও ফার্ম গেট বাংলা মোটর হয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে মেট্রো রেলের কাজ। একের পর এক পিয়ার মাটি থেকে উপরে উঠছে। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত প্যাকেজ 5-এর আওতায় 106টি পিয়ারের মধ্যে 47টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে। 1048টি সিগমেন্টের কাজের মধ্যে প্রস্তুত রয়েছে 1060টি সিগমেন্ট। কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত 160টি পিয়ারের মধ্যে 82টি পিয়ার ও 1620টি সিগমেন্টের মধ্যে 209টির কাজ সম্পন্ন। এদিকে মেট্রো রেলের কাজের জন্য রাজধানীর প্রধান প্রধান সড়কে প্রতিদিনই লেগে থাকে যানজট। নগরবাসীর প্রত্যাশা, দ্রুত শেষ হবে কাজ, কমবে ভোগান্তি। যে পপুলেশন, অল্প জায়গায় এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার, এটা করা কিন্তু আসলে যে কোনো ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্য এটা চ্যালেঞ্জ। অনেক সময় লাগে যেহেতু, তাই আমরা চাচ্ছি যে এই রেলের কাজটা জানি তাড়াতাড়ি হয়ে যাক। আগে আমরা শাহবাগ থেকে যখন ফার্ম গেট যেতাম লাগতো 10 মিনিট, এখন লাগে 40 মিনিট, কিন্তু তারপরেও মনে অনেক আনন্দ যে একটা মেট্রো রেল হবে, আমাদের স্বপ্নের মেট্রো রেল। সংসদ ভবন এলাকা ও খামারবাড়ি মোড়ে রাস্তা থাকায় সাধারণ মানুষের চলাচল নিরাপদ রাখতে কর্তৃপক্ষ তৈরি করছেন ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ। এত বড় রাস্তাটাকে পার হতে হচ্ছে, এটা কিন্তু পার হওয়ার জন্য একটা বিশেষ টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এটাকে আমরা বলি যে ব্যালেন্স ক্যান্টিলিভার। পিয়ার সামান্য কিছু বাকি আছে, পিয়ারগুলো হওয়ার পরে কি পিয়ার ক্যাপটা তৈরি করতে হবে। আমরা কেন এটা ভাগ করলাম, যে ঢাকা শহরবাসীর উপরে যেন একসাথে একটা মুভমেন্টে একটা বড় চাপ না পড়ে। 13 মিটার উচ্চতার একটি পিয়ার থেকে আরেকটি পিয়ারের দূরত্ব গড়ে 30 মিটার। মেট্রো রেলের প্যাকেজ 5 ও 6-এর আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পিয়ার বসানোর কাজ অনেকাংশই সম্পন্ন। ভায়াডাক্ট বসানো হবে মার্চে, আর অক্টোবরেই রেল লাইন বসানোর কাজ শুরু করতে পারবে কর্তৃপক্ষ। এম আর আমিন, সময় সংবাদ,